আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মিতা হক আপনাকে স্বাগত জানাচ্ছি রাঙ্গা সকাল অনুষ্ঠানে শুভ সকাল শুভ সকাল আমরা দর্শকদের বরাবরের মতোই একটু জানিয়ে দেব মিতা আপা সম্পর্কে রবীন্দ্রসঙ্গীতের জগতে মিতা হক সবার কাছেই সুপরিচিত রবীন্দ্রনাথের সঙ্গীতের মাঝেই তিনি খুঁজে পেয়েছেন তার জীবনের মূল দর্শন জীবনের সকল প্রশ্নের উত্তরই তিনি খুঁজে পান রবীন্দ্রসঙ্গীত থেকে রবীন্দ্রসঙ্গীতের এমন পূজারী শিল্পী শুধুমাত্র ওস্তাদের কাছে নেয়া শিক্ষাই হয়ে উঠেছেন রবীন্দ্রসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র আপা সম্পর্কে আসলে কিছুই বলতে পারলাম না এবং পুরো জীবনটাই রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রময় হ্যাঁ আর অনেক কিছু আমরা এখন আপার কাছ থেকেই জানব তার মুখ থেকেই আপনার ছোটবেলা কেটেছে ঢাকা এবং কুমিল্লাতে আপনার নানা বাড়িতে বোধহয় বারবার যাওয়া হয়েছে তো তখনকার অভিজ্ঞতা বলেন নানা বাড়ির আমরা জেনেছি যে কিছুটা গ্রামের মতো পরিবেশ ছিল পুকুর বাগান উঠোন তো এখনো কি সেরকম আছে এখন সেরকম নেই কাজে এখনকার কথাটা বলতে চাই না আচ্ছা তাহলে তখনকার কথা শুনি পুকুরটা ভরাট হয়ে গেছে নানা চলে গেছেন 80 সালে নানি তারপরে বেশ কিছু পরে ছোটবেলাটাই বলি জি ছোটবেলা আমার জন্ম বেড়ে ওঠা তো ঢাকাতে জি জি আর আমার বাবা ভীষণ শ্বশুরবাড়ির পাগল ছিলেন মানে প্রতি মাসেই আর কি আম্মাকে বলতো যে লিলি চলো কুমিল্লা যাই তো আমার নানা বাড়িটা বিশাল নানার বাড়ি আর কি মানে বাইরের গেট দিয়ে ঢুকে ভিতর বাড়ি পর্যন্ত যেতে মোটামুটি একটা মানে ঘর মাখত শরীরে যেতে হতো আর কি হেঁটে হেঁটে ওইটুকু তো আমরা আমাদের গাড়িটা ঢুকলে পরেই বাজার থেকে ছেলেমেয়েরা যে ভিতরে খবর দিত যে ঢাকার ঢাকার খালাম্মা আসছে আমার মায়ের কথা বলতো তারপরে নানা বাড়িতে আমার আসলে গানের ব্যাপারটা রিলেট করেই বলি কারণ আমি যে বাড়িতে জন্মেছি সেই বাড়িতে তো গান ছিলই বাইদুল হক সঞ্জিতা খাতুন আমার ফুপুরা গান করতেন আমার মা ছায়ানটে গান শিখতেন আমার মা যখন স্কুলে পড়তেন কুমিল্লায় তখনও মা গানই গাইতেন গান মামারা কুমিল্লাতে আমার দুই মামা উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেন ওস্তাদ আয়াতুল ইখার কাছে এবং নজরুলগীতি চর্চা করতেন আমার নানা খুব গানের পাগল ছিলেন আমার নানা খুব নামাজও পড়তেন খুব পরহেজগার লোক ছিলেন কুমিল্লা গেলে আমাকে আমি আমি যেহেতু গান করতাম ছোটবেলা থেকে আমি খুব একদম ছোটবেলা থেকে গান করতাম শেখার আগে খুব গান গাওয়া শুরু করে দিয়েছিলাম আর কি তো যার জন্য আমার যখন বয়স 12-13 বছর তখন আমার বাবা আমার কাকাকে ওয়াহিদুল হককে বলেছিলেন যে মিতাকে তো একটু নিয়ম মতো গান শেখানো দরকার ও তো না শিখেই গিয়ে বেড়াচ্ছে তখন আমাকে কিন্তু ওস্তাদ মোহাম্মদ হোসেন খান সাহেবের কাছে দেওয়া হয় তালিম নেওয়ার জন্য তো নানার বাড়িতে ওই সেই পুকুর সেই আমরা গেলে পরে নানা ছেলে পেলেদেরকে গাছে উঠিয়ে দিতেন ডাব পাড়া হতো 20-25টা ডাব পাড়া হতো সেই ডাবের জল খেতাম তারপরে মামা আমার বড় মামা আমার বড় মামার ভিশনের প্রবলেম ছিল চোখে ভালো দেখতেন না আবছা দেখতেন তো উনি মিউজিক টিচার ছিলেন তো উনি আমাকে বেড়াতে নিয়ে যেতেন মানে খুব মজা হতো ওনার ছাত্রীদের বাড়িতে নিয়ে যেতেন বড় মানে যারা ভালো গান করতো টরতো তো সে এক স্বপ্নের দিন আসলে আর তখনকার দিনে তো সোশ্যাল সিকিউরিটি ছিল আমাদের দেশে মানে যদিও সেটা পাকিস্তান আমল তখন ওই আমলটা কখনোই কাম্য নয় কিন্তু তখনও জনসংখ্যা বৃদ্ধি হয়নি বলে অঞ্চলে মানুষের মধ্যে মূল্যবোধটা ছিল আমাদের তো জনসংখ্যা বৃদ্ধির কারণে মূল্যবোধ টুল্যবোধ সব হারিয়ে গেছে আমাদের এত ক্রাইসিসের এত ক্রাইমের মূলে তো আমি মনে করি জনসংখ্যা বৃদ্ধি তো তখন একটা অল্প মানুষ ছোট সোসাইটি এবং অনেক মাঠ অনেক হাওয়া অনেক গাছ অল্প অল্প গাড়ি অল্প অল্প রিক্সা হাওয়া রিক্সা চললেও হাওয়া লাগে গাড়ি চললেও এসি লাগে না কিরকম একটা মজা তো ওই দিনটা আমি খুব মিস করি গান এবং ওই জীবনটা ভীষণ মিস করি এখন কি যাওয়া হয় আপা কতদিন পর পর যাওয়া হয় খুব কম যাওয়া হয় আসলে আমার নানা নানি দুজনেই চলে গেছেন স্বাভাবিক অনেক বয়স ছিল আমার বড় মামাও চলে গেছেন আমার বড় মামি থাকেন আমার নানা বাড়িতে তো বিশাল মানে অনেক বড় জমির উপরে বাড়ি তো তার একটা বৃহৎ অংশ বিক্রি হয়ে গেছে আর আরেকটা অংশে আমার মামিরা থাকেন তাও এখন মানে অনেক খালি জায়গা আছে কিন্তু যেটা আমার সবচেয়ে আমি মিস করি সেটা হচ্ছে পুকুরটা পুকুরটা ভরাট হয়ে গেছে পুকুরটা এখন হয়তো আমার মামাতো ভাইদের হয়তো নানা রকমের চিন্তা ভাবনা হবে ডেভেলপ করবে আজকাল যারা আরবানাইজেশন হয়ে যাচ্ছে সব লোক সংখ্যা বৃদ্ধি হ্যাঁ তো এইটা কুমিল্লা এখন আসলে আমার যাওয়া হয় মোস্টলি নানা বাড়ির জন্য না আমাদের একটা অনেক বড় কাজ আছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সেইটার তো এখন আমাদের সারা দেশে 74টি শাখা 74টি জেলা নাই কিন্তু আমাদের বাংলাদেশে 74টি শাখা মানে জেলায় আমাদের শাখা আছে উপজেলায় শাখা আছে থানাতেও শাখা আছে তো কুমিল্লা তো তার মধ্যে অবশ্যই একটি অন্যতম তো সম্মিলন পরিষদের কাজে আমাদের কুমিল্লায় খুব যাওয়া হয় সম্মেলন হয় কুমিল্লাতে প্রশিক্ষণ হয় অনুষ্ঠান হয় ওই ফাঁকে নানা বাড়ি যাই
কিন্তু নানা বাড়ি যাই বলে যে ওখানে যাওয়া হয় তা না, সম্মিলন পরিষদটা হচ্ছে মুখ্য এখন। আচ্ছা, আপনি বলছিলেন ছোটবেলায় এই যে নিজে নিজেই গান করতেন, গুনগুন করতেন সারাক্ষণ, তো বাসায় এই যে গানের একটা পরিবেশ ছিল, সবাই গানের সাথে জড়িত ছিল, এই জন্যই কি গানের প্রতি আগ্রহটা তৈরি হওয়া? হ্যাঁ, ওটা তো সহজাত, কারণ কি হয়, বাবা মারা যে বাড়িতে গানের চর্চাটা নেই, বাবা মার যদি গান ভালো লাগে, তারা বাচ্চাটা যখন ক্লাস ওয়ানে টোয়ানে পড়ে তখন ভাবেন যে গান শেখাবো বাচ্চাকে, তখন একজন গুরু খুঁজে বের করেন বা কোনো গানের স্কুল খুঁজে বের করেন, ইনস্টিটিউশন। তো আমাদের ছিল সেটা অবধারিত ব্যাপার যে গান তো গাইবেই, নিতান্ত বেসুরো গলা না হলে আর কি, যার গলা বেসুরো সে তবলা বাজাবে, না হলে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাবে, গানের সাথে জড়িত থাকতেই হবে, গানটা তো একেবারে ম্যান্ডেটরি থাকতেই হবে। তো আমি আমি হয়তো মায়ের পেটে থেকেও গান শুনেছি, মা গান করতেন, গানের রিহার্সেল হতো বাড়িতে, তো অনেক কিছু হতো, তো ওই জন্যে আমার গানের প্রতি আমার যে আগ্রহটা সেটা তো স্বাভাবিকভাবেই গ্রো করেছে। আর রবীন্দ্রনাথের গানের প্রতি আগ্রহটা ওয়াহিদুল হাসান জেদা খাতুনের কারণে মূলত, কারণ মামার বাড়িতে ছিল নজরুল ইসলামের গানের চর্চা, নজরুল গীতির চর্চা ছিল, সেখানে রবীন্দ্রসঙ্গীতের খুব একটা চর্চা ছিল না, তো আমাকে ডমিনেট করেছে এই দিকটা। কিন্তু আরেকটা জিনিস দেখলাম যে এটা যদি ওয়াহিদুল হক সঞ্জিদা খাতুন নাও আমাকে গান শেখাতেন রবীন্দ্রসঙ্গীত, আমার আমার ঠিক 10-12 বছর বয়স থেকেই কিন্তু আমার অন্য অন্য গানের প্রতি মানে গাইবার আগ্রহটা চলে গেছিল, শুনতে ভালো লাগতো কিন্তু আমার মনে হতো আমি শুধু রবীন্দ্রসঙ্গীত শিখবো, শুধু রবীন্দ্রসঙ্গীতই গাইবো, 10-11 বছর বয়স থেকেই। তখন থেকে আমি একদম নিবিষ্টভাবে একেবারে আমার কাকার কাছে, ওয়াহিদুল হকের কাছে একদম রেগুলার, উনিও আমাকে নিয়ে বসতেন সবসময়, আমিও গান নিয়ে মাতালের মতো গান করতাম আর কি। আর গান কীভাবে করতাম, আমি স্কুলে যেতাম, বাড়িতে মানে বাসায় বসে হয়তো হারমোনিয়াম নিয়ে এক নাগারে 20টা গান গিয়ে নিতাম, তারপরে হয়তো খাচ্ছি টাচ্ছি গল্প করছি কাজ করছি পড়াশোনা করছি আবার 20টা গান, এরকম মানে গান গাওয়ার এত এনার্জি ছিল আমার। আমরা গান নিয়ে এত কথা শুনছি কিন্তু আমি যে কাশছি সেটা কি হবে? আপনি গানের মাঝখানে কেটে দিলে আমাদের ভালো লাগবে, কোনো সমস্যা নেই, কারণ আমরা মিতা হককে চিনি এবং মিতা হককে আমরা জানি, যদি একটু আমাদের জন্য একটু শোনাতেন। এবং আমরা প্রথম যে গানটা শুনতে চাই আনন্দ লোকে, যেহেতু আমাদের আনন্দ লোকে দিয়ে শুরু, যেহেতু আমাদের অনুষ্ঠানটা রাঙা সকাল, আমরা সকাল বেলার আমি সকাল বেলার অন্য গানও গাইতে পারি একটা, জি আপনার যেটা ভালো লাগে, কিন্তু আনন্দ লোকে কোনো একটা ফাঁকে যদি করে ফেলেন তাহলে। আচ্ছা ঠিক আছে। মোর প্রভাতে রে প্রথম খানের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি, প্রভাতে রে প্রথম খানের কুসুম খানি, সে যে দিনে রাতের অন্ধকারে নেমে তারে বক্ষে তুলে, ওগো তখনই তো গন্ধে তাহার ফুটবে বাণী, প্রভাতেরে প্রথম খানের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি, প্রভাতে প্রথম খানের কুসুম খানি। আনন্দ লোকে না, আপা আপনার আলোচনায় মানে ছোটবেলার কথায় বারবারই আপনার কাকা ওয়াহিদুল হকের কথা উঠে আসছে, তিনি একজন বড় মাপের শিল্পী, সঙ্গীত গুরু, সংগঠক, তার সান্নিধ্য আপনার এই সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে মানে কতটুকু প্রভাব ফেলেছে? সবটা, মানে আজকে আমি সঙ্গীত নিয়ে বা আমার জীবনে আমি যা যা করেছি বা যা যার সঙ্গে সম্পৃক্ত থেকেছি, আমি সংগঠন করা মানুষ, আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম, মানে আমার বয়স যখন 16 তখন আমার ছোট ভাইটা হয়েছে, কাজে 16 বছর বয়স পর্যন্ত তো আমি একা, তো বাবা মা কি হয় খুব প্রোটেকটিভ হয় না এক সন্তানের ব্যাপারে, এই একা যেতে দিবে না, বারান্দায় যেতে দিবে না, ছাদে যেতে দিবে না, এইরকম। কিন্তু
তখনই একবার আমার বয়স যখন কত হবে তখন ১১-১১, তখন ওই যে আন্তর্জাতিক শিশু উৎসব বার্লিনে যাওয়ার জন্য খেলাঘর থেকে একজন কিশোর বা কিশোরীকে পাঠাবে, শিশুকে পাঠাবে, তখন তো শিশু উৎসব সেটা। তো আমাদের পাড়ায় একটা খেলাঘর ছিল, সেই খেলাঘরের ছেলেরা এসে আমার মাকে বললেন যে এরকম মিতাকে আমরা একটু পাঠাতে চাই, মিতা যদি ইন্টারভিউ দেয় কোয়ালিফাই করবে। আমার মা তো কেঁদে কেটে একাকার, দিবেই না। তারপরে যাই হোক, আমার আত্মীয় স্বজন আরও কিছু ঘনিষ্ঠজনদের সুপারিশে আমি ইন্টারভিউ দিলাম, কোয়ালিফাই করলাম সিলেকশন বোর্ডে এবং আমি বার্লিনে গেলাম। হ্যাঁ, তো বার্লিন থেকে তখন থেকে আমার খেলাঘর করা শুরু। কিন্তু এরপরে স্কুল, খেলাঘর আর স্কুল, এটাই ছিল আমার সংগঠন। কিন্তু আমার কাকা তো ছায়ানটের মানুষ, একজন অন্যতম প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা, ছায়ানট নিয়ে যারা স্বপ্ন দেখেছিলেন। আর আমার বেশ তরুণ বয়সেই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদটা গঠিত হয়। তো এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কথাটা বারবার আসছে এই কারণে যে এটা হচ্ছে, যদিও রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নাম, এটা এই নামের ছায়াতেই যেটা রয়েছে যে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট শাখা যারা স্থানীয়ভাবে শিশু কিশোরদের দিয়ে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, উচ্চাঙ্গ, ছবি আঁকা, আবৃত্তি, মানে মানুষের সুকুমার বৃত্তি বলতে যা বোঝায়, মানুষের শিল্পের যা কিছু শাখা প্রশাখা আছে সব কিছু নিয়ে ছেলেমেয়েদের সত্যিকারের বাঙালি করে গড়ে তোলার যে একটা প্রয়াস, এখানে কেন্দ্রীয়ভাবে ওয়াইদিলক, সঞ্জিতা খাতুন, জামিল চৌধুরী যারা এটা বানিয়েছিলেন তারা সবাই করতেন, এবং স্থানীয়ভাবে যে করানো সেই প্রত্যেকটা জেলায় থানায় শাখায় তো ওয়াইদিলক ছুটে ছুটে বেড়াতেন। উনি ঢাকায় খুব বেশি হলে 10 দিন থাকতেন মাসে, উনি কিন্তু সাংবাদিক ছিলেন, ওনার অফিসে লেখাগুলো বাড়িতে বসেই লিখতেন, মাঝে মাঝে হয়তো অফিসে যেতেন, কিন্তু উনি মাসে আমার ধারণা প্রায় 15-20 দিনই, আজকে পাটকেলবাড়ি, কালকে কুড়িগ্রাম, তারপরের দিন নেত্রকোনা, তারপরের দিন হালুয়াঘাট, এই নানা রকমের জায়গায় চলে যেতেন। এবং উনি ছিলেন হ্যামিলনের বংশীবাদক আর কি। তো উনি যখন যেতেন, আমি একটা রাজশাহী ইউনিভার্সিটির কথা বলবো, আর উনি আমাকে নিয়ে গিয়েছিলেন 78 সালে ময়মনসিংহে প্রথম সম্মেলন পরিষদের কাজে। ওখানে আমি অধ্যাপক আবামনুল আনোয়ারের বাসায় আমরা উঠেছিলাম এবং সেখানে আমি আজকে গান গাই, ইলোর আহমেদ শুক্লা, পাখির মতো মেয়ে, আমার চেয়ে বেশ 4 বছরের ছোট বয়সে, কিন্তু আমি তখন ওকে পাখি পাখি বলতাম আর কি, যে পাখির মতো এক দেখতে একটা মেয়ে। তো এক ঝাঁক ছেলে মেয়ে গান গাইছে ময়মনসিংহে, শুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত গাইছে। ওখানে পবিত্র দে, ওস্তাদ পবিত্র দে, উনি ইয়ে বাজাতেন, পাখোয়াজ বাজাতেন। আমি তো চক্ষু চড়ক গাছ, কি ব্যাপার, আমার ধারণাই ছিল না ঢাকায় বসে যে এরকমের জেলায় বা কোনো এরকম মফস্বলে এরকম চর্চা হচ্ছে। আমার কাকা তখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসতেন, মিতাগুলো কিন্তু হচ্ছে, মানে আমাকে চমকে দিতেন। এবং ওই যে আমার মধ্যেও যে একটা স্পৃহা, একটা ভালো লাগা তৈরি হলো যে এই কাজটা আমাদের করা দরকার। হ্যাঁ, ঢাকায় বসে 10 জন গান গাইলেন, বা একজন শিল্পী খুব মহান শিল্পী হলেন, খুব নাম করলেন, তার দেশে বিদেশে নাম হলো, তাতে দেশের কী আইলো গেল। শেষে আমার কাকা আমাকে বলেছিলেন যে তুমি যাই শেখো, যে কটা গানই তুমি শেখো সেটা আরও 10 জন বাচ্চাকে শিখিয়ে দাও। সবাইকে নিয়ে বেড়ে ওঠা, বড় হওয়া, পথ চলার মধ্যে একটা অনেক আনন্দ আছে এবং সার্থকতা আছে, এবং সেটা দেশের কাজ, সমাজের কাজ। তো আমার সারা জীবন ধরে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের মানে সূত্র ধরে বাংলাদেশের অনেক 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 জায়গায় আমার বিচরণ, এবং আমার কাকার ঝোলা ধরে, একটা ঝোলা কাঁধে নিয়ে যেতেন, এবং আমরা অনেকেই, আমি আমার কথা বলছি, আজকে যারা রবীন্দ্রসঙ্গীত আমরা গাই তাদের অধিকাংশই কিন্তু এই দলভুক্ত ছিলাম। আমরা কোথাও যাচ্ছি, আমরা হয়তো লঞ্চে গান করছি, আমরা দল বেঁধে বাসে করে যাচ্ছি, আমার কাকা বললেন যে তোমরা গান শুরু করো, আমরা টানা 20টা গান গেয়ে ফেললাম এবং বাসের লোকজন সব শুনতে থাকলো, এইগুলো করতাম। আর হ্যামিলন বলেছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের যে শাখাটা সেটার মূল নিয়ে, তো ওইখানটায় আমরা রবীন্দ্র মেলা, রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের জন্য যেতাম। তো ওখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমি একটু দেরি করে উঠেছি, উঠে দেখলাম যে ওয়াহিদুল হক সামনে, তার একটু পেছনে একটা বড় সড়ো ছেলে, তার পেছনে একটু সাইজে ছোট, এবং শেষে একদম এইটুকু, অনেক বাচ্চা ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা সবাই রবীন্দ্রনাথের গান গাইছে খালি গলায়, আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, তারপরে সকালবেলার গান, ফিরে চল মাটির টানে, ও আমার দেশের মাটি,
বাচ্চারা গাইছে এবং নেশার মতো তখন বাচ্চারা কি বাড়িতে বসে নাস্তা খাবে এই কাজ করছে। তো এই মানুষটা যদি দেশের এত বাচ্চাদেরকে এইভাবে মানে টানতে পারে, আমি তো তার ঘরের মানুষ, তার ছোট ভাইয়ের কন্যা, কাজে আমার সারাটা জীবন ধরে ওয়াহিদুল হকের মানে তার শিক্ষা, তার প্রভাব, তার ইনফ্লুয়েন্স সবটা। বাহ, নিঃসন্দেহে। এরপর যে আরেকটা গান হবে অদিতি, গানটা বললে তো ভয় পাচ্ছি, গানের মানুষ গান শুনে ভয় পাচ্ছে, সেটা শুনে আমরা রীতিমতো ভয় পাচ্ছি। যাই হোক, তাও ঠিক, ভয় পাওয়া উচিত। আমরা একটা দেশের গানই শুনি রবীন্দ্রনাথের, যদি আপনি। হ্যাঁ, খুব ভালো বলেছো, আমার মাথায় কিন্তু দেশের গান আসছে। গান থেকে আবারও আমরা কথাতে যাই, একটু আগেই ওয়াহিদুল হকের কথা হচ্ছিল আমাদের শ্রদ্ধেয়। আপনি যে সময় গান করলেন সে সময় আপনার সমবয়সী অনেকেই মানে শান্তিনিকেতন গেল উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য সঙ্গীতের উপরে, তো সে সময় আপনি দেশে থেকে গেলেন গানের গান করার জন্য, কেন ব্যাপারটা এরকম? কেন ওয়াহিদুল হক শান্তিতে কথা ছিলেন, আমার যেতে হবে কেন? আমার শিক্ষায় তো কোনো ঘাটতি হয়নি, এবং আমাদের দেশে একটা দীর্ঘ সময় পর্যন্ত, এই কিছুদিন আগে পর্যন্ত, উচ্চাঙ্গ সঙ্গীতটা ঠিক ভালো করে শেখানোর লোক ছিলেন না। মানে আমি শ্রদ্ধা রেখেই বলছি, যারা আগেকার ওস্তাদ ছিলেন তারা তালিম দিতেন ঠিকই, কিন্তু আমাদের দেশ থেকে পারফর্মার তৈরি করার হয়নি কখনো, যে ক্লাসিক্যাল পারফরমেন্স করবে। যেমন আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি, আমার ওস্তাদজি উপমহাদেশের বিখ্যাত তবলা বাদক ছিলেন, কিন্তু আমি জানি না উনি বেঁচে থাকলে, উনি হঠাৎ করে মারা গেছিলেন একদম মানে অসময়। পারফরমেন্সটা করতে গেলে যেইভাবে শেখাতে হয়, যেরকম তালিম দরকার, ঠিক সেই তালিমটা বোধহয় আমাদের দেশে অনুপস্থিত ছিল। এখন যারা গান শেখাচ্ছেন উচ্চাঙ্গ সঙ্গীত, তারা ভারত থেকে মানে ভালো মতো শিখে এসে তারা যে মেথডে গান শেখাচ্ছেন, এখনকার ছেলেমেয়েরা কিন্তু তালিম মানে পারফরমেন্সের দিকে যেতে পারবে। তো রবীন্দ্রসঙ্গীতে কিন্তু এই অভাবটা কখনোই ছিল না। আব্দুল আহাদ, কলিম শারাফি, ওয়াহিদুল হক, সঞ্জিদা খাতুন, ফজলে নিজামি, এই সমস্ত মানুষ যে দেশে থাকেন তাদের তো রবীন্দ্রনাথের গানের, আর রবীন্দ্রনাথের গানের তো সবচেয়ে যেটা আমাদের সুবিধে সেটা হলো যে রবীন্দ্রনাথ তার সমস্ত গানের নোটেশন করে দিয়ে গেছেন। যারা স্বরলিপি শিখেছেন, স্বরলিপি পড়া, তাদের পক্ষে তো একটা, তারা তো একটা অ্যাডভান্টেজ পেয়েছেন। তার মধ্যে যদি এই গুরু, এরকম মানের গুরু থাকেন দেশে, তাদের রবীন্দ্রসঙ্গীত শিখতে কোনো অসুবিধা হবার কথা নয়। আমি আমার আসলে আর ওই যে বললাম, বাবা মার একটা অদ্ভুত প্রোটেকটিভনেস কাজ করতো যে আমাকে দূরে কোথাও যেতে দিবে না, যার জন্য বাড়ি ছিল লালমাটিয়াতে, লালমাটিয়া স্কুলেই পড়াশোনা করেছি, আমাকে হোলিক্রস অব্দি যেতে দেয়নি। আমার সব ফ্রেন্ডরা পড়তো হোলিক্রসে, কিন্তু আমি একলা লালমাটিয়াতে পড়তাম, কারণ লালমাটিয়া হেঁটে হেঁটে আমার মা আমাকে নিয়ে আসতো, বাবা নিয়ে আসতেন, এইরকম আর কি। তো শান্তিনিকেতন যাওয়ার কথা কথা ভাবেনইনি আমার বাবা মারা। মিতা বর্দার কাছে গান শিখছে, মিনাপার কাছে গান শিখছে, মোস্তাদ মোহাম্মদ হোসেন সাহেবের কাছে গান শিখছেন, মিতার আর দরকার কি তাহলে শান্তিনিকেতন যাওয়ার? কাজে আমি 100% বাংলাদেশি
তৈরি আর কি। এই তো গেল রবীন্দ্রসঙ্গীত শেখা, উচ্চাঙ্গ সঙ্গীত শেখা। আপনি তো তিন কবির গানও করেন। সেটা খুব ভালো লাগা থেকে করি। আমার মামারা তিন কবির গান করতেন, আমার ছোট মামা, আমার মাও শিখিয়েছেন তিন কবির গান, আর খুব ভালো লাগা থেকে আমরা তুলতাম। আমাদের একটা ওয়াহিদুলের একটা সংগঠন, আরেকটা সংগঠন ছিল, সেটা শুধু ঢাকাতেই একটা দলে সীমাবদ্ধ, একটা দল ছিল, সংগঠন বলবো না, একটা দল ছিল আনন্দধ্বনি নামে। সে দলটা আমরা এখনও চালাই। সে আনন্দধ্বনিতে আমাদের চর্চা ছিল পাঁচ কবির গান, তিন কবি, মানে পাঁচ কবি মানে বাংলা গানের পঞ্চভাস্কর যাকে বলে, রবীন্দ্র, নজরুল, অতুলপ্রসাদ, ডিএল রায়, রজনীকান্ত, পাঁচজন। এছাড়াও রবীন্দ্রনাথের যে পরিবারের যে অবদান ছিল বাংলা গানে, ঠাকুরবাড়ি গান যেটাকে আমরা বলি, সেই গানগুলোর চর্চাও ছিল। তো আমার আনন্দধ্বনিতে কিন্তু আমার সমস্ত তিন কবির গান, ঠাকুরবাড়ির গান শেখা, চর্চাটা আমরা করতাম ওইভাবে, খুবই ভালো লাগতো। এখন যেটা হচ্ছে, আমার বয়স আরও বাড়ছে, এখন আমার শুনতে যাই আমার ভালো লাগুক, রবীন্দ্রনাথের গান ছাড়া কিছু গাইতে ভালো লাগে না, একদম না। এটা একটা আমার পরিবর্তন এসেছে নিজের মধ্যে। আমি তো ভাবছিলাম যে তিন কবির গানের মধ্যে থেকে যে কোনো একটা গান আমি মনে করব, অনেক দিন গাই না তো। আচ্ছা, হয়তো একটু মনে পড়তে পারে সামান্য একটা দুটো। আচ্ছা ঠিক আছে, আমরা সময় এবং সুযোগ হলে অন্য কোনো একদিন নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। আমরা একটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি গানের মধ্য দিয়ে হোক বা নাচের মধ্য দিয়ে হোক, যে কোনোভাবেই হোক না কেন, রবীন্দ্রনাথকে যেভাবে চর্চা করা হচ্ছে, অন্যান্য দিনগুলোতেও কিন্তু মোটামুটি এসছে। আমরা দেখি যে শীতের, শীতেও এসছে, বসন্তও আসছে, এই যে প্রসার ব্যাপারটা, সংস্কৃতির যে প্রসারটা হচ্ছে, রবীন্দ্রনাথকে নিয়ে অনেক অনেক চর্চা হচ্ছে, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? আগের তুলনায় অনেক বেশি প্রসার হচ্ছে। একটা সময় রবীন্দ্রনাথের গানে, পাকিস্তান আমলে রবীন্দ্রনাথের গান ব্যান্ড করে দেওয়া হয়েছিল, সে ব্যান্ড করে দিয়ে ভালো করেছিল, তখন বাঙালি আরও দ্বিগুণ তেজে রবীন্দ্র চর্চা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, যার ফলে ছায়ানট প্রতিষ্ঠা, যার ফলে নানান কিছু মানুষের আন্দোলন, এবং সেই সংস্কৃতির আন্দোলনটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের আন্দোলনের সঙ্গে মানে চলে গেছে একসঙ্গে, বা বলবো যে ওটার প্রভাবেই মুক্তিযুদ্ধটা কিন্তু আরও বেগবান হয়েছে। তো সেই স্বাধীনতার পর থেকে রবীন্দ্রনাথের চর্চা কিন্তু বাংলাদেশে একেবারে সাংঘাতিকভাবে, পজিটিভলি আমি যেটা বলবো, যে কোনোদিনও আমি মনে করি নাই যে রবীন্দ্রনাথের গানে চর্চা কম হচ্ছে বা মানুষের আগ্রহ কমছে, ভীষণভাবে বেড়েছিল এবং চর্চা হচ্ছিল, এখনও হচ্ছে। কিন্তু আবার খুব অল্প কিছুদিন ধরে আমি বলবো, ধরো কতদিন বলবো, বছর তিনেক বা পাঁচ বছরই ধরি, একটু যদি আমি ঢিলে ঢালা অতীত থেকে আসি, এই ভারতে বিশ্বভারতী মিউজিক বোর্ড উঠে যাওয়ার পর থেকে রবীন্দ্রনাথের গান নিয়ে একটু স্বাধীনতা এক্সারসাইজ হচ্ছে আর কি। তো স্বাধীনতা শব্দটির সঙ্গে তো আমি খুবই একটা প্রেমে যুক্ত আছি, মানে পশু পাখি মানুষ সকলেই স্বাধীন, এবং স্বাধীনতার চাইতে ভালো কিছু আর শব্দ কিছু হতে পারে না। কিন্তু এই স্বাধীনতাটা তো আমি মেনে নিতে পারি না যে রবীন্দ্রনাথের গান নিয়ে কলকাতাতেও বড় বড় পণ্ডিতরা নানা রকমের এক্সপেরিমেন্ট করছে, সেখানে যারা সঙ্গীত বোঝেন না, যারা একেবারেই নুড়ি কুড়াতেও শুরু করেননি, তারা রবীন্দ্রনাথের গান নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট, ফিউশন করছে, তাদের দোষ দেওয়ার আগে আমি সিনিয়রদের দোষ দেবো, অভিযোগ করব। আর বাংলাদেশেও একইভাবে রবীন্দ্রনাথের গান নিয়ে একটা কেমন যেন একটা এমন একটা ঘটনা শুরু হলো, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সব শিল্পীরা রবীন্দ্রনাথের গান গাইবে। হ্যাঁ, আমরা যে সমস্ত আধুনিক গানের শিল্পী, নজরুলগীতির শিল্পী, তাদেরকে আমরা ভীষণ রেসপেক্ট করি, ভীষণ তারা প্রতিষ্ঠিত, তারা রবীন্দ্রনাথের গান গাইবেন, রবীন্দ্রনাথ সকল বাঙালির, কিন্তু একটা জায়গা তারা মিস করে যাচ্ছেন, যে রবীন্দ্রনাথের গান কিন্তু এমন কোনো গান নয় যেমন একটা আধুনিক গান বা একটা ফিল্মের গান, মিউজিক ডিরেক্টর ডাকলেন, সুরকার আলাউদ্দিন আলী, গীতিকার আরেকজন নাম করা, শিল্পীও খুব নাম করা, স্টুডিওতে বসে গানটা তুলে দেওয়া হলো শিল্পীকে, উনি রেকর্ড করে ফেললেন, এই ব্যাপারটার সাথে তো রবীন্দ্র চর্চার একটা অনেক বড় পার্থক্য রয়েছে। রবীন্দ্রনাথের গানটা, যে রবীন্দ্রনাথটা বাঙালির জীবনের সবটা জুড়ে রয়েছেন, বাঙালির জীবনের আজকের পরিণতি যদি ভালো হয়ে থাকে, আমি বলি যে বাঙালি বলে একটা জাতি পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়েছে, তার তো প্রাণপুরুষ তো রবীন্দ্রনাথ। তো সেই রবীন্দ্রনাথের গানের চর্চা কি এই দশটা গানের সিডি বের করলেই একটা মানুষ রবীন্দ্রনাথের গানের চর্চায় সম্পৃক্ত হয়ে গেল? আমি তো মনে করি না। যে একটা রেকর্ড বের করবেন, তার অন্তত পক্ষে যদি চিন্তা করেন যে আমি রবীন্দ্রনাথের গানের একটা রেকর্ড বের করব, অন্তত সে পাঁচটা বছর রবীন্দ্রনাথের গান চর্চা করুক, হয়তো টেকনিক্যালি
গাইতে পারছেন এখনই, তার গলা তৈরি, তার গানের ব্যাপারে তার অনেক অ্যাডভান্সমেন্ট আছে, সব আছে। কিন্তু রবীন্দ্রনাথ তো বিষয়টা, সেখানে রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রনাথের গান, কী করে রবীন্দ্রনাথের গানের কী হলো না হলো, খুঁটি নাটি, গানের পেছনের ইতিহাসটা কী, কেন গানটা এরকম হয়েছে, কেন এখানে শ্যুটটা এরকম লেগেছে, কেন এখানে সাটি দুইবার, কেন এখানে রে থেকে। আমরা কিন্তু, আমি বাংলাদেশে একবার দুবার শৈলজা রঞ্জন মজুমদার এসেছিলেন। আপা একটা গান হয়ে যাক, অনেকক্ষণ তো গল্প করলাম, কি যেন বলছিলাম, সৈলজদা, কিন্তু সৈলজদার প্রসঙ্গটা তো ভুলে গেলাম। রবীন্দ্রনাথের একেবারে সাক্ষাৎ শিষ্য ছিলেন দীর্ঘকালের, এবং স্বরলিপি যে আছে অনেক স্বরলিপি সৈলজদার করা, তার তার লেখা আর, তার কাছে গান শেখার সুযোগ পেয়েছিলাম। দইবে তুমি কখন নেশায় পেয়ে আপন মনে অনেক বেশি সুন্দর। আমরা একটু পরিবারের দিকে যাই, আপনার পরিবারের দিকে। আপনার সন্তান জয়িতা, সেও রবীন্দ্রনাথের গান করছে, শিখছে এবং বিভিন্ন জায়গায় পারফরমেন্সও করে। তো আপনি শিক্ষক হিসেবে তার গানের মূল্যায়ন যদি করতে বলা হয় যে জয়িতা কেমন গাইছে, আপনি কি বলবেন? খুব কঠিন, কারণ শিক্ষক হিসেবে বলতে পারছি না, কারণ মা তো, এবং মেয়ে যদি প্রোগ্রামটা দেখে থাকে তাহলে তো খেপবে যে বকেছো কিছু একটা। ও, ওর কণ্ঠটি ভীষণ ভালো, গানের সেন্সও ভীষণ ভালো, আর প্রতিভার কথাও বলতে পারি যে মানে আমি এত ছেলে মেয়েদের গান শিখিয়েছি, বড়দের গান শিখিয়েছি, প্রতিভাটা অন্তত ডিটেক্ট করতে পারি, ভীষণ প্রতিভাবান। কিন্তু যেটা হচ্ছে কি যে আমি যেরকম করে ছোটবেলায় খুব রেগুলার চর্চা করতাম গানের, ওর মধ্যে এই জিনিসটা একদমই নাই, এবং যেটার ফল খুব খারাপ। চর্চাটা না থাকলে একটা বয়স পর্যন্ত শখে শখে গান গাইতে পারবে, পরে আর গান গাইবার যে মানুষের যে ক্ষমতাটা থাকে সেটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তো ওই ব্যাপারে আমি খুবই ভীত সন্ত্রস্ত আর কি, যে ওকে আমি চর্চায় আনতে পারি না। ও নিজের মতো করে গান করে, এবং যে গানটি করে সে গানটি খুব ভালো করে, সেটা অনস্বীকার্য, কিন্তু ও চর্চাটা করে না, সেটা আমার একটা সাংঘাতিক ভীতির একটা ভয়ের কারণ আর কি। এই আমরা তো মিতা হককে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারি না, কিন্তু যদি আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন? একসময় ভাবতাম পাইলট হবো। আর যখন আমি কেমিস্ট্রি খুব ভালোবাসতাম 9-10 ম্যাট্রিক পরীক্ষার সময় কেমিস্ট্রিতে ভীষণ ভালো ছিলাম আমি, আমার মনে হতো আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করবো, কেমিস্ট্রি পড়াবো। কিন্তু আসলে তো গান নিয়েই তো জীবনটা আমার, আলটিমেটলি আমার কিছুই হতো না আর কি, ওই গানে চলে আসতেই হতো। গানের বাইরে আসলে কোনো কিছু কল্পনা করা সম্ভব না, সম্ভব না। আপা, এই যে জীবন, মানে মিতা হক, আজকের মিতা হক, এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হয় আপনার জীবনের কোনো অপূর্ণতা আছে? মানে অপূর্ণতা অবশ্যই আছে, কারণ আমি গানটা আরও অনেক ভালো করে, আরও অনেক বেশি করে, উচ্চাঙ্গ সঙ্গীতটা আমার বাবার খুব ক্ষেত ছিল, উচ্চাঙ্গ সঙ্গীতটা আমি যেন পারফর্ম করি আর কি। তো ওই দিকটা আমি যেতে পারিনি, কারণ আমি শিখেছিলাম ওস্তাদ মোহাম্মদ হোসেন খান সাহেবের কাছে, উনি মারা গেছেন, আমি আর কার কাছে শিখিনি, তো ওইটা নিয়ে আমার দুঃখ আছে। আর ক্ষেত যেটা হলো যে আমি গান গাইবার সময় কম পাই, হ্যাঁ, পরিবার নিয়ে সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, যার জন্যে এটা আমার একটু কষ্ট যে আমার গানটা আমি সময় কম দিচ্ছি, এটা আমার খুব খেদ আছে। গানের বাইরে কি করেন, মানে যদি অবসর পান? অবসরটা পাই না, আমি আড্ডা দিতে ভীষণ ভালোবাসি, ভীষণ আড্ডা দিতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি। বাহ, আপা, আমাদের সময় একেবারেই শেষের দিকে, আমরা তো অনেকক্ষণ গান শুনেছি, কথা শুনেছি, এবার দর্শকদের যদি আপনার কিছু বলার থাকে মাছরাঙ্গার দর্শকদের। ও,
মাছরাঙ্গার দর্শকদের এত বড় সুযোগ দিচ্ছ তুমি এখন শেষে এসে কথা বলার সুযোগ পেলে, মাছরাঙ্গার দর্শকদের সমস্ত দর্শকদেরই আমি যেটা বলি যে ভালো অনুষ্ঠান যেন টেলিভিশনে প্রচারিত হয়, তার পেছনে টেলিভিশনে যারা কাজ করে, যারা টেলিভিশন চালান, তাদের যেমন ভূমিকা, দর্শকদেরও সমান ভূমিকা। দর্শকরা ভালো অনুষ্ঠান বেছে নেবেন, তারা জানাবেন, তারা তাদের দেখার উপরে টেলিভিশনের অনুষ্ঠান তারা কোনটা দেখছেন কোনটা দেখছেন না এই ব্যাপারটার উপরে কিন্তু মানটাও নির্ভর করে। তো আমি বলবো যে এই ব্যাপারে যেন তারা ভূমিকা রাখেন, এবং বলবো যে বাংলাদেশের মানুষ আপনারা সবাই বাঙালি হয়ে বাঁচুন, আমাদের পোশাকে আশাকে আমাদের চালচলনে যেন আমাদের বাঙালিত্বকে ছাপিয়ে ধর্মের পরিচয়টা চলে না আসে, কারণ ধর্ম যার যার অন্তরের ব্যাপার, বাড়ির ব্যাপার, আত্মার ব্যাপার, সেই ধর্মের চালচলনটা আমরা না হয় নিজেরাই করি, কিন্তু আমরা যখন সামগ্রিকভাবে বাইরে চলাফেরা করব, আমরা যখন একটা সমাজে মিশব, তখন আমাদের একটি পরিচয় থাকা বাঞ্ছনীয়, আমরা বাঙালি, এটা আমার মনের কথা। অনেক ধন্যবাদ আপা, চমৎকার সময় কাটলাম চমৎকার গান শুনে শুনে। আমরা অনুষ্ঠানটা শেষ করতেও চাই গান দিয়ে। তোমরা একটা গান বলেছিলে আমাকে, সেই গানটি করি তাহলে, মাছরাঙ্গার সঙ্গেই থাকবেন।